হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ফাইব্রাই গ্লোবালের কিছু আপডেট আপনাদের মাঝে দিব। সো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। প্রথমেই আপনাদেরকে বলতে চাই, ফাইব্রাই গ্লোবালে আজকে তিন তারিখ, আগামীকাল 4 তারিখ রাত 8টা পর্যন্ত আপনি কোনো প্রকার এখানে ডিপোজিট করবেন না। আগামীকাল 4 তারিখ রাত 8টা পর্যন্ত কোনো প্রকার এই ফাইব্রাই গ্লোবালে আপনি ডিপোজিট করার চেষ্টা করবেন না বা উইথড্র করার চেষ্টা করবেন না। ডিপোজিট করলে আপনার ডিপোজিটটা সাকসেসফুলভাবে কমপ্লিট হবে না এবং উইথড্র করলে আপনার পেমেন্টটা কিন্তু দিবে না। সো বিষয়টা কেন, তাদের অ্যাপসে কিন্তু আপগ্রেডের একটা কাজ চলছে আর কি, সার্ভারে কাজ চলছে। সো সে কারণে এদের অ্যাপসে কিন্তু ঠিকমতো কাজ করছে না। আপনারা চেক করবেন অ্যাপ্লিকেশানটিতে, একটু সমস্যা দেখা দিচ্ছে কারণ তাদের অ্যাপসে আপগ্রেডের কাজ চলছে। এই কারণে আগামীকাল 4 তারিখ রাত 8টা পর্যন্ত এই ফাইব্রাই গ্লোবালে কেউ ডিপোজিট করার চেষ্টা করবেন না। আরেকটি বিষয় হলো যে, আপনি যদি মাই ব্যালেন্সে যান, আমার এখানে 375, সরি, আমি যদি এস বল টোকেন দেখলে আপনি এখানে দেখতে পাবেন $372 আছে আমার। সো $372 আমার এখান থেকে বোনাসটা আসছে, এবং আপনি যদি রেফার করে থাকেন আপনার বোনাসও আপনি দেখতে পাবেন। আপনার বোনাসের রেফার বোনাসগুলো কিন্তু তারা অ্যাড করে দিয়েছে। অ্যাড করে দেওয়ার পরে এখন আপনি অনেকে বলতে পারেন যে, ভাই আমি এখানে কি এখন পেমেন্ট নিতে পারবো, এখন পেমেন্ট নিতে পারবে না। আমি এর আগের ভিডিওতেও বলেছি, যেদিন এখানে পেমেন্ট নিতে হলে আপনাকে অবশ্যই মিনিমাম $10 থেকে $11 আপনাকে এখানে ডিপোজিট করতে হবে, এটা ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে। সেটা কেমন আমি বলে দেব। এবং বিষয়টা হলো যে, এখানে ট্রেড ভলিউম করার 90 দিন পরে, ধরেন আজকে আপনি একটা ট্রেড করলেন, ধরেন সাপোজ আপনি টিআরএক্স ডিপোজিট করলেন। আমি আপনাদেরকে বলেছি এখানে টিআরএক্সটা ডিপোজিট করার চেষ্টা করবেন, এলটিসি বা অন্য কারেন্সির থেকে টিআরএক্স ইউএসডিটি সরাসরি যদি ডিপোজিট করেন সেটা সবচেয়ে বেশি ভালো হয় তাদের জন্য। সো তারা বলেছে, এটা আমার কথা না। তো এখানে মিনিমাম আপনারা অনেকে ডিপোজিট করেছেন ইতিমধ্যে না জেনে না শুনে। এখানে যদি আপনি টিআরএক্স ডিপোজিট ক্লিক করে টিআরএক্স সার্চ দেন, টিআরএক্সের পরে একটা ক্লিক করেন, এখানে মিনিমাম টিআরএক্স ডিপোজিট হলো 172। 172টা টিআরএক্সের কম যদি আপনি এখানে, ধরেন সাপোজ আপনি 171টা ডিপোজিট করেন, সেক্ষেত্রে কিন্তু ডিপোজিট কমপ্লিট হবে না। 172 হলো মিনিমাম, এর কমও না বেশিও না। সো এর বেশি আপনি করতে পারেন, 172-এর ওপরে সমস্যা নেই, কিন্তু 172-এর নিচে আপনি যদি কম ডিপোজিট করেন সেক্ষেত্রে কিন্তু ডিপোজিট কমপ্লিট হবে না। অবশ্যই আপনি যেটাই ডিপোজিট করতে চান না কেন, সেটা আপনি ইউএসডিটি হোক আর টিআরএক্স হোক, আপনি দেখে নেবেন। এখানে TRC20 সিলেক্ট করলাম, এটা কিন্তু সিলেক্ট করতে হবে আপনাকে, এখানে দেখে নিতে হবে আপনি কোনটা ডিপোজিট করবেন। TRC20 এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম ডিপোজিট $1, BIP20 মিনিমাম ডিপোজিট হলো কত সেটা এখানে চেক করতে হবে। কপি অ্যাড্রেসে যদি আমি ক্লিক করি, সো এটা হয়তো সম্ভবত আসতেছে না। সো আপনি TRC20টা চেক করবেন, TRC20টা ডিপোজিট করবেন। এখন বিষয়টা হলো যে, টিআরএক্স অথবা ইউএসডিটি সরাসরি আপনি ডিপোজিট, বেশিরভাগ ক্ষেত্রে টিআরএক্সটা ডিপোজিট করলে ভালো হয়। তো এখন আপনি সাপোজ আপনি $11 ডিপোজিট করলেন, $11 ডিপোজিট করার চেষ্টা করবেন সবাই, বা আপনার $10.50 এরকম। তো যাই হোক, এখন বিষয়টা হলো $11, সাপোজ আপনি $11 এখানে ডিপোজিট করলেন, $11 টিআরএক্স, $172 টিআরএক্সে ভ্যালু হলো $10.14, বুঝতে পেরেছেন, $10.14 $172 টিআরএক্স। তো বিষয়টা হলো যে, আপনারা যেটাই ডিপোজিট করেন আপনি ইউএসডিটি বা টিআরএক্স, সো অবশ্যই মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট দেখে তারপরে আপনারা ডিপোজিট করবেন। তো এখন ডিপোজিট করা শেষ, মার্কেটে আসলেন, ডিপোজিট করা হয়ে গেলে মার্কেটে আসবেন, সার্চ বারে আপনি ধরেন সাপোজ টিআরএক্স ডিপোজিট করলেন এখানে, তো আমরা এখানে টিআরএক্স লিখে সার্চ দেবো, টিআরএক্সে ইউএসডিটি যাবেন, এটার পর ক্লিক করবেন। এখানে আপনি টিআরএক্সটা আপনি সেল দিবেন, সেলে বসাবেন, অবশ্যই এখানে এটা টেনে এ করে দিবেন, এবং যতগুলো টিআরএক্স এখানে আছে আপনার $10 বা $11 সেটা এখানে বসবে, এবং এখানে এখান থেকে এটা আপনি এখানে ক্লিক করে দিবেন। সো এটার পরে ক্লিক করে দিবেন, এখানে এখানে ক্লিক করে দিবেন, এটার পরে একটা ক্লিক করে দিলে এটা টেনে দিবেন, পুরোটা টেনে দেওয়ার পর সেল টিআরএক্সে ক্লিক করে দিবেন। সো অবশ্যই সেল টিআরএক্সে ক্লিক করে দিলে সাথে সাথে আপনি এটা ইয়ে হয়ে যাবে, এটা আপনার সেল হয়ে যাবে, আপনি ট্রেড ভলিউম কিন্তু কমপ্লিট করলেন। সাপোজ আপনি এলটিসি ডিপোজিট করলেন, এখানে এলটিসি যদি ডিপোজিট করেন, এলটিসি ইউএসডিটি, এলটিসি লিখে চললে এলটিসি ইউএসডিটি সেলে বসাবেন, এলটিসি $10 কি $11 সেটা আপনি এখানে এখানে 100% এ করে দেবেন, যেহেতু এখন সার্ভারের প্রবলেম, এদের সার্ভারের কাজ চলছে, যে কারণে এটা কিন্তু একটু সমস্যা দেখা দিচ্ছে। ঠিক একইভাবে আপনি সেলে বসাবেন,
একটা ট্রেড ভলিউম কিন্তু আপনার হয়ে গেল। যেদিন থেকে আপনি এই ট্রেডটা করবেন সেদিন থেকে 90 দিন পরে আপনার এই যে এস বল টোকেনটা সেটা কিন্তু আপনার আপনার অ্যাভেলেবল ব্যালেন্সে চলে আসবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে আবারও, এস বলে যাবেন, এস বলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই অ্যাভেলেবল ব্যালেন্সে আমার মনে হয় পুরোটুকু আপনি সবটুকু কিন্তু হয়তো আপনার এই অ্যাভেলেবল ব্যালেন্সে যাবে না আমার যেটা মনে হচ্ছে। এরা যেমন আপনার গতবার রয় টোকেনটা $10 করে প্রতিদিন $10 করে আপনার এটা অ্যাভেলেবল ব্যালেন্সে যেত এবং আমরা ট্রেড করতাম, ঠিক উইথড্র করতাম, ঠিক সেরকম সিস্টেম করতে পারে অথবা পুরো টোকেনটাই হয়তো অ্যাভেলেবেল ব্যালেন্সে দিতে পারে। তবে আমার মনে হয় এটা করবে না, যেটা করবে প্রতিদিন হয়তো $10 করে আপনাকে উইথড্র করার সুযোগ দিতে পারে। সো এটা হলো বিষয়। আর আরেকটি বিষয় হলো যে এই বিষয়টা হলো যে রেফারেল সিস্টেমটা, যেহেতু আগামীকাল রাত 8টা পর্যন্ত তারা সব কিছু বন্ধ রেখেছে ডিপোজিট উইথড্র, সেক্ষেত্রে আপনারা রাত 9টার পর থেকে রেফার করবেন তখন আপনার রেফার কিন্তু অ্যাড হবে। এর আগে কিন্তু আপনি রেফার করলেও, 1000 রেফার করলেও কিন্তু আপনার রেফার অ্যাড হবে না, এটা মনে রাখবেন। ইতিমধ্যে আপনি যদি উইথড্র এবং ডিপোজিট করে থাকেন, ডিপোজিট করে থাকলে হয়তো আপনার ডিপোজিটটা অ্যাড হয়নি, কমপ্লিট হয়নি, আপনি ভাবছেন এত সময় চলে গেল আপনার ডিপোজিট কেন অ্যাড হচ্ছে না, এত সময় চলে গেল আমার উইথড্রটা কেন হচ্ছে না, সেক্ষেত্রে আমি একটা ফর্ম ভিডিওর প্রথম পিন কমেন্টে দিয়ে রাখবো, ভিডিওর প্রথম পিন কমেন্টে। তখন আপনি ওই পিন কমেন্টে ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে একটা ব্রাউজারে নিয়ে যাবে। সো যারা ইতিমধ্যে ডিপোজিট উইথড্র করেছেন এবং ইরোর প্রবলেম হয়েছে, ডিপোজিট কমপ্লিট হয়নি, তারা একটু নিচে আসবেন, ওই লিঙ্কে ক্লিক করলে সরাসরি একটু প্লিজ ইনশিওর দ্যাট ইউ অল ইনফরমেশন প্রোভাইড ইজ ট্রু ইজ কারেক্ট। সো এখন বিষয়টা হলো যে এখানে নিচে আসবেন, নিচে আসার পর আপনি এখানে হোয়াটস ইউর প্রবলেম, সো আপনার প্রবলেমটা কি ডিপোজিট নাকি উইথড্রল, যদি হয়ে থাকে ডিপোজিট আপনি ডিপোজিটের পর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটের পর ক্লিক করার পরে আপনি এখানে লিখবেন, পরে ইনফরমেশান যাবেন, ইনফরমেশান অ্যাবাউট আ ডিপোজিট ইউর, এখানে সাকসেসফুল বাট ইজ নট ডিসপ্লেড, এটা আপনি এটা মানে ডিপোজিট সাকসেসফুল হয়েছে অথচ আপনার ডিসপ্লেতে দেখাচ্ছে না, ডিপোজিট আন্ডার সাসপেন্ডেড মোর 24 ঘন্টা, ফরগেট ইন্টার দি মেমো ট্যাগ। সো কোনটা সমস্যা সেটা আপনি এখানে দিয়ে দেবেন, আর যদি এই কটা না থাকে তাহলে আদার অপশানে দিবেন। এবং আপনার যে ফাইবার গ্লোবালে যে ইউআইডিটা আছে, ইউআইডিটা সেই ইউআইডিটা এখানে বসাবেন, ফাইবার গ্লোবালে কোন জিমেল দিয়ে অ্যাকাউন্ট খোলা সেই জিমেলটা এখানে দিবেন। তারপরে আপনার ট্রানজ্যাকশন হ্যাশ, যে ট্রানজ্যাকশন হ্যাশটা আছে মানে আপনি যেখান থেকে উইথড্র করেছেন তার একটা ট্রানজ্যাকশন হ্যাশ থাকে, ভিউতে গেলে আপনার ট্রানজ্যাকশন পাওয়া যায়, সেই ট্রানজ্যাকশনের লিঙ্কটা এখানে দিবেন। তারপর এখানে বলবেন কাইন্ড অফ চেইন, মানে আপনার কোন চেইনে মানে আপনি এটা করেছেন, টিআরসি 20 নাকি BIP 20 নাকি XRP কোনটা, LTC, সেটা আপনি এখানে করবেন। এখানে আপনি LTCও ডিপোজিট করতে পারবেন নো প্রবলেম, XRPও ডিপোজিট করতে পারবেন নো প্রবলেম। সো সেক্ষেত্রে আপনি এখানে যেটাই ডিপোজিট করতে চান না কেন অবশ্যই সেটা দেখে নেবেন যে কত মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট, এটা মনে রাখবেন। সো এখানে দেখতে পাচ্ছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন, অথবা যদি না থাকে সেক্ষেত্রে আদারে ক্লিক করবেন যেটা এর মধ্যে না হয়। তারপরে কাইন্ড অফ টোকেন চেঞ্জ LTC এক্সপার BNB, সো কোন টোকেন সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো এখানে ডিপোজিট অ্যামাউন্ট লিখে দেবেন কত ডলার, তারপর এখানে রিসিভিং অলরেডি অ্যাড্রেস, যে রিসিভ অ্যাড্রেসটা দিয়েছেন সেই রিসিভ অ্যাড্রেসটা এখানে দেবেন, সাকসেসফুল ডিপোজিট টাইম এখানে সেটা আপনি এখানে করবেন, সেট করবেন টাইমটা। তারপর মেমো অথবা ট্যাগ বা পেমেন্ট আইডি, আইডি নাম্বারটা এখানে দেবেন যদি থাকে। সো অ্যাটাচড ফিক্সার বেটার সাপোর্ট, সো অ্যাটাচড একটা ফিক্সার দিবেন বেটার সাপোর্ট পাওয়ার জন্য। সো এটা দেওয়ার পর এখানে একটা এটা আপলোড করবেন, অবশ্যই এখানে একটা আপলোড করতে হবে যে আপনি উইথড্র করেছেন, তার একটা এখানে এখানে আপলোড করে সাবমিটে ক্লিক করলে হয়ে যাবে। সবগুলো ভালো করে দেখে নেবেন কোনটা কীভাবে করছেন, 10 বার দেখে নেবেন যে আপনার কোনো জায়গায় সমস্যা আছে কিনা। সো তাহলে আপনার সমস্যার সমাধান তারা দ্রুত করে দিবে, এটা হলো বিষয়। তো এখন আমরা চলে যাই সরাসরি অ্যাপসের ভিতরে। এখন বিষয়টা হলো যে আপনারা রেফার করুন, রেফার ছাড়া অনলাইনে কোনোভাবে হয় না, আপনাকে পেমেন্ট নিতে হলে অবশ্যই আপনাকে $10 ডিপোজিট করে ট্রেড ভলিউম করতে হবে, নাহলে কিন্তু আপনি পেমেন্টটা নিতে পারবেন না। যত দ্রুত পারবেন এটা কাজ করবেন, যেহেতু যত দ্রুত বলতে 23 ফেব্রুয়ারি পর্যন্ত লাস্ট ডেট, এটা মনে রাখবেন 23 ফেব্রুয়ারি লাস্ট ডেট। সো 23 ফেব্রুয়ারির ভেতরে আপনাকে এই কাজটা করার চেষ্টা করবেন ডিপোজিটটা।
বিশ সরি সরি এটা 20শে জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং 20শে ফেব্রুয়ারি সরি 23শে ফেব্রুয়ারি না 20 তারিখে ফেব্রুয়ারি মাসে, মানে এই ফেব্রুয়ারি মাসের 20 তারিখে এটা লাস্ট ডেট, মানে এই অফারটা লাস্ট ডেট হলো 20শে ফেব্রুয়ারি। এর ভিতরে আপনাকে রেফার করতে হবে, ট্রেড ভলিউম করে আপনি কাজটা সেরে রাখবেন। সো বেশি বেশি করে রেফার করুন, বেশি রেফার করতে পারলে আপনার বেশি লাভ। অবশ্যই যেখান যেই পেমেন্ট নিতে চান না কেন, আপনি হন বা আপনার রেফার করি হোক, তাকে অবশ্যই ডিপোজিট করতে হবে, এটা মনে রাখবেন। সাপোজ আমার রেফার যারা জয়েন করেছে তাদের তো অবশ্যই পেমেন্ট নিতে হলে তাদের একটা ট্রেড করতে হবে, অবশ্যই ট্রেড করতে হবে $10 ডিপোজিট করে। সো এটা মনে রাখবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা ক্লিক করলে, এই মি মতো অপশানে ক্লিক করলে, এই হলো ইউআইডি। এখানে অনেকে ইউআইডিটা বুঝবে না, এখানে ইউআইডি কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে রাখবো, অবশ্যই ওই ভিডিওটা দেখে আপনি অ্যাকাউন্ট খুল প্লাস কেওয়াইসি সব কিছু দেখতে পারবেন। আর এখন আপাতত কেওয়াইসি করলে আপনার কেওয়াইসিটা অ্যাপ্রুভ হবে না, মানে কমপ্লিট হবে না, কারণ তাদের যেহেতু সার্ভারের সমস্যা হচ্ছে। আপনি কেওয়াইসি সব কিছু সাবমিট দিয়ে রাখেন, তারা যে কোনো দিন যে কোনো সময় কেওয়াইসিটা এখানে বাধ্যতামূলক না, তারপরেও আপনি কেওয়াইসিটা সব এ টু জেড সাবমিট করে রাখবেন, সে আজকে হোক কালকে হোক বা এক মাস পরে হোক আপনার এটা অ্যাপ্রুভ করে দিবে। এটা নিয়ে কোনো আপনার ইয়ে হতো না, যে মানে এমন হতে হবে না যে আপনার কেওয়াইসি লাগবেই লাগবে, আপনার কেওয়াইসি কেন অ্যাপ্রুভ হচ্ছে না, অনেকে আমাকে বারবার ইনবক্স করছেন। আমি তো আগেই বলেছি ভিডিওতে যে এখানে সার্ভারের প্রবলেম, বিভিন্ন সমস্যার কারণে কিন্তু কেওয়াইসিটা অ্যাড হচ্ছে না, এটা মনে রাখবেন। সো এখন বিষয়টা হলো যে, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট উইথড্রল, তো আমি যেটা দেখাতে চাচ্ছিলাম লাস্ট যে কথাটা বলবো, অনেকে এই বিষয়টা বারবার আমি ইনবক্স মানে ইনবক্স করছেন যে ভাই আমি এখানে যে ট্রেডটা করবো, ট্রেড করার পরে কি আমি টোকেনটা উইথড্র করতে পারবো কিনা, মানে ট্রেড করার পরে সাথে সাথে টোকেনটা উইথড্র করতে পারবো কিনা। না, যেদিন ট্রেড করবেন, ধরেন আজকে আমি ট্রেড করলাম $10 টিআরএক্স থেকে ইউএসডিটি করলাম, বা এলটিসি থেকে ইউএসডিটি করলাম, বা এক্সআরপি থেকে আমি ইউএসডিটি করলাম, ওই দিন থেকে আপনার 90 দিন পরে টোকেনটা আনলক হবে। যে এস বল টোকেনটা পেয়েছেন সেখান থেকে সব হয়তো হবে না, আমি সেটা ভিডিওতে বলে দিয়েছি। সো এটা বিষয়ে আপনার ক্লিয়ার। আরেকটি বিষয় হলো যে, অনেকে যে বিষয়টা বারবারই বলছেন যে ভাই আমি $10 ডিপোজিট করে ট্রেড করে কি আমি ওই ডলারটা আমি কি উইথড্র করবো, ভাই এখানে সেই সিস্টেমটা এটা কিন্তু তারা বলেনি যে আপনি এখানে ডলারটা ডিপোজিট করে ট্রেড করে আপনি ডলারটা উইথড্র করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি রাখলেও রাখতে পারেন, না রাখলেও আপনার কোনো প্রকার প্রবলেম নেই, ট্রেডটা করে আপনি উইথড্র করবেন সেটা আপনার বিষয়। সো ধরেন আমি এখানে এখন ট্রেড করলাম, আমি এখানে ডলারটা রেখে দিলাম এই ওয়ালেটে থাক। সো এখন তো আমার এখানে রাখলে তো আমার এখান থেকে ডলারটা নষ্ট হচ্ছে না বা কোনো কিছু হচ্ছে না, হচ্ছে না। যখন এটা ডলারটা দেওয়া শুরু করবে, যখন 90 দিন পরে যখন এটা ইয়ে হবে, ট্রেড ভলিউম হবে, তখন আমি এটা উইথড্র করে নিতে পারবো সব একবারেই। সো এই বিষয়ে আপনার বিষয়ে, আপনি উইথড্র করতে পারেন, ট্রেড করার পরে আপনি ডলারটা উইথড্র করতে পারেন বা ডলারটা রেখে দিতে পারেন, সেটা আপনার নিজস্ব একান্ত ব্যক্তিগত ব্যাপার। সো এটা কোনো বিষয় না যে এটা ট্রেড করে আমি এটা উইথড্র করলে আমার সমস্যা হবে, কি কোনো প্রকার সমস্যা হবে না, আপনি ট্রেড করে উইথড্র করে ফেলেন, প্রবলেম নেই। সো অবশ্যই যখন উইথড্র করবেন তখন দেখে নেবেন যে মিনিমাম উইথড্র কত, টিআরএক্স ইউএসডিটি বা এলটিসি মিনিমাম উইথড্র দেখে তারপর উইথড্র করবেন, মিনিমাম উইথড্র দেখে বা মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট দেখে ডিপোজিট করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে দুইটাতে অ্যাড হওয়ার চেষ্টা করবেন, আমি ডিসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া থাকবে সব ধরনের আপডেট পাওয়ার জন্য। আমি চাইলে এটা দিতে পারতাম কিন্তু দেখা যায় যে সবাই আমার টেলিগ্রামে অ্যাড নেই, গ্রুপে অ্যাড নেই, যে কারণে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম।